স্রোতের প্রতিকূলে প্রবাহমান সমুদ্র, সাদাত হোসেন মান্টো ও তার সাহিত্যের কথা বলতে গেলেই প্রথমে এই কথাই মনে পড়ে। জীবনের প্রতিটি আলোকোজ্জ্বল বাক্যেও যে কতটা আধার থাকে তা নির্দ্বিধায় ও নির্ভয়ে বারবার নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন যিনি। বৃহস্পতিবার তাঁর 111তম জন্মদিবস। তার জন্ম হয়েছিল পাঞ্জাবের লুধিয়ানার সামরালা নামের একটি শহরে। সাম্প্রদায়িকতা, দাঙ্গা, বিভীষিকা তার সাহিত্যের নিষিদ্ধ হওয়া কোনোটিই বাদ যায়নি। তার উপর আঘাতের পর আঘাত এসেছে বারংবার। তাকে মুছে ফেলতে চেয়েছিলেন তৎকালীন শাসকেরা, কিন্তু ঠান্তাগোস, খোলদো, তোবাটেক সিং, কালিসালোয়ারের মতো গল্পের লেখককে কি আর ওইভাবে মোছা যায়? তিনি তো সময় পেরিয়ে গিয়ে হয়ে উঠেছেন চিরকালীন।